হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন, একটু ঘুরতে গেছিলাম দুবরাজপুরে পাহাড়েশ্বর পার্কে, মা ভাঙনের পাথরটা দেখাতাম। তো ওখানে একটা ঘটনা ঘটে গেছে, তাই যেতে পারলাম না। নেক্সট বার যদি যেতে পারি অবশ্যই দেখিয়ে দেবো। এই দেখুন আমাদের ছোটোখাটো পার্ক, কোনো উন্নতি নেই। যে ছোটো থেকে দেখে যাচ্ছে সে একই রকম। এখানে ছোটো বাচ্চাদের খেলার জায়গাতে বড় বাচ্চাদের বেশি উপদ্রব। সেগুলো তো মানে বড়রা খেলে খেলে সব প্লে গ্রাউন্ডগুলো সবই ভেঙে দিয়েছে। সেখানে এখানে সামনে সুইমিং পুল, যেটা দেখে আসছি ছোটো থেকে ওই রকম কোনো উন্নতি নেই। আর অন্যান্য ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। টয় ট্রেনের জায়গাটা বড়রা চেপে একবারে ট্রেনটা যাইছে তাই ভেঙে দিয়েছে। আমরা তো হয়তো আজ পর্যন্ত দেখিও নি ট্রেনটা চলে, যেমন সেরকম দাঁড়িয়ে আছে। একটা স্টেশনে দাঁড়িয়ে আছে দুবরাজপুরে, আর ট্রেন যেতে পারছে না। বর্ষার সময় প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে, ভয়ও লাগছে আমাদের মেয়ে। আমার ছোট মেয়ের খুবই সাহস, ওকে ছাড়ো ছাড়ো আমি নিজে পারবো। এ দেখুন একটু পাথরগুলো দেখিয়ে দিলাম, এগুলো আমরা শুনে এসেছি যে বাড়িতে যদি এই পাথরের টুকরোগুলো রাখা হয় সে মানে বলে না মানে অসাধারণ ব্যাপার যে একবারে পাথরগুলো বড় হয়ে যাবে। চলো কোথায় যাবে, কোথায় দেখুন চেপেছে মেয়ে, হাসে, একটা মাথা তো নেই হাসের। আইসক্রিম খাবার বায়না ধরেছে ছোট মেয়ে। দেখুন মাছে চাপবো না, মাছে চাপবো না, এটাতে থেকে তো নামতেই চাইছিল না মেয়ে একবারে। কি খুশি, দেখুন ট্রেনে মানুষ বসবে কি বাঁদরই বসে। মাহি চলে আসবে, এখন উঠছি, রেল লাইনে বাঁদর।